আমার প্রশ্ন দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়া ছাত্রদের মধ্যে আমরা রয়েছি আমরা সর্বদা চিন্তায় রয়েছি কীরকম চাকরি পাব তা নিয়ে আমরা সবচেয়ে ভালো ক্যাম্পাস প্লেসমেন্ট চাই এখন এই পরিস্থিতিতে আমরা যদি ঝুঁকি নিতে না চাই বা ঝুঁকিকে এড়িয়ে যাই তাহলে চাকরি সম্ভাবনা কিভাবে তৈরি হবে দেশে যদি আমরা নিজস্ব ভেঞ্চার বা ধরুন স্টার্ট নিয়ে না ভাবি এখানে তো দেখো ভারত হল উন্নয়নশীল দেশ ঠিক কি না একটা উন্নয়নশীল দেশের অর্থ হল বহু কিছু এখনো করা বাকি আছে অনেক কিছু এখনো করতে হবে এরকম একটা দেশে বেকারত্ব নিয়ে কোনো কিছু বলা উচিত নয় কারণ এখনো অনেক কিছু করা বাকি আছে এখন সমস্যা হলো তুমি এমন একটি নির্দিষ্ট ধরনের চাকরি চাও যেখানে প্রচুর অর্থ উপার্জন করবে প্রয়োজনীয় কাজটুকু না করেই এটা একটা উন্নয়নশীল দেশ এদেশে দেশে এখনো লক্ষ কাজ বাকি রয়ে গেছে করার এটা উন্নত দেশ নয় যে আমি কি করব সব কাজ হয়ে গেছে না বহু কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে সুতরাং যদি একটু বুদ্ধি আর দেখার চোখ থাকে তাকিয়ে দেখো হাজারো কাজ করার আছে তোমার চারপাশে তাই না তো আমার মনে হয় না ক্যাম্পাস প্লেসমেন্ট নিয়ে তোমাদের ভাবা উচিত এই প্লেসমেন্ট শব্দটা শুনলে মনে হয় তোমরা যেন অনাথ আশ্রমে আছো তরুণদের দৃষ্টিভঙ্গি এরকম হওয়ার কথা নয় কি এমন হারাবে তুমি যদি ঝুঁকি নাও বলো কি এমন হারাবে তোমার বন্ধু ম্যাকেনজিতে যেতে পারে এই তো এটা জীবনকে দেখার পদ্ধতি নয় এভাবে জীবনকে দেখলে তুমি পস্তাবে আমি কোনো নির্দিষ্ট কোম্পানি নিয়ে মন্তব্য করছি না আমি বলতে চাইছি বিশেষ করে হার্ভার্ড বিজনেস স্কুলে কারোর সঙ্গে কথা বললে শুনবে আমি ম্যাকেনজিতে প্লেসমেন্ট চাইছি এখন তোমাদের মধ্যে কতজন যেতে চাও হুম পৃথিবীতে বহু কিছু করা বাকি আছে যদি কিছু করার মতো বুদ্ধি আর ক্ষমতা তোমার থাকে এই পৃথিবীতে করার মতো বহু কাজ আছে তাই না বিশেষত ভারতে তো এই প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে আমি একটু সাহস দেখতে চাই এমন আরও কিছুই ঘটবে না যাতে এটা যদি আমি না করি তো আমি ভিখিরি হয়ে যাব না এরকম কিছুই ঘটবে না তোমাদের সাথে এই বিশ্বাস তোমাদের আছে না নেই এরকম কিছুই হবে না তোমাদের কিন্তু যদি তোমরা উদ্যোগী হও কি মনে হয় পৃথিবী তোমাকে আটকাতে পারবে না পৃথিবী তোমার রাস্তায় বাধা সৃষ্টি করবে কিন্তু সেটাকে তুমি বাধা হিসেবে দেখতে পারো বা সম্ভাবনা হিসেবেও দেখতে পারো সব সবসময় যেখানে সমস্যা আছে সেখানে সম্ভাবনাও আছে হ্যালো যেখানেই সমস্যা আছে সেখানে সম্ভাবনাও আছে যদি তুমি দেখতে চাও যে এই সমস্যার সমাধানটা কী কিন্তু যদি সমস্যাকেই দেখো আর তার বাইরে গিয়ে না ভাবো যে সমস্যাই হল সম্ভাবনার দ্বার কারণ সমাধান জানলেই হয়ে গেল আমাদের দেশে প্রচুর সমস্যা রয়েছে দয়া করে সমাধানের জন্য নিজেদের নিয়োগ করো